জন্য প্যাকেট আছে, হ্যাঁ, জাতীয় পতাকা যাতে মাটিতে না পড়ে। ঠিক আছে, সেইভাবে প্যাকেটে কি কি নিবে? হায় হায়, ইতনা সুকুন। 15 আগস্ট গার্লফ্রেন্ড পটানো যাবে না, গার্লফ্রেন্ড পটালে স্বাধীনতা, নিজের স্বাধীনতাটা অন্যের হাতে চলে যাবে ভাই। আরো একটা 15 আগস্ট সিঙ্গেল কাটিয়ে দিলাম। আর আজকের দিনটা হচ্ছে 15 আগস্ট, আমাদের গর্বের দিন, আমার তোমার সবার গর্বের দিন। তো তোমরা সবাই কমেন্টে প্রথমে লিখে দেবে হ্যাশট্যাগ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ভারতবর্ষে, পৃথিবীতে কেউ করেনি এরকম কোন দেশের জন্য। হ্যাঁ, যেটা আমাদের, যেটা অন্য দেশে হয় না, যেহেতু 15 আগস্ট শুধু ভারতবর্ষ না, সেটা ঠিকই আছে, কিন্তু কোন দেশই যা মানে তাদের মানে নির্দিষ্ট একটা দিনের দিন এরকম কেউ করেনি, এটা ভারতের মধ্যে, তার মধ্যে জিয়াগঞ্জে ভাই সবচেয়ে গর্বের ব্যাপার এটা। হ্যাঁ, তো বিশাল বড় একটা র্যালি, প্রচুর লোক আসছে। আর সত্যি কথা বলতে ভাই, মানে মেয়েদের বলতে কি বলবো ভাই, শুধু চারিদিকে মনে হচ্ছে এত এখানে মেয়ে কেন, তো ওটাই দেখবো যেন সব আগাতে লেগেছে, আমরা যাবো এবার। ঠিক আছে, তো চলো। আর ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দিও, পেজটি ফলো করে দিও। হ্যাঁ, এত মেয়ে কেন এখানে, এত মেয়ে কেন? হ্যাঁ, বন্দে মাতরম। ऐसे में बड़ा सफल होता, लेकिन यार यहाँ में पिघल गया। सुकून का नाम सुना? हाय हाय, इतना सुकून। जमार सब तक ये बोल 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 ये पानी सुन। আরে দেখো গাইস, জাতীয় পতাকা এখন স্টার্ট করছে। হ্যাঁ, এটা জাতীয় পতাকা তাই তো? হ্যাঁ, এটা জাতীয় পতাকা। আর এদিকে দেখতে পাচ্ছ যত সুন্দর মেয়ে সব এই লাইনে আছে, আর এই লাইনে যত সুন্দর ছেলে সব। বাত তো সহি, এই তুমি সুন্দর না? সুন্দর বললাম তো রাগ করছো মনে হচ্ছে। আমাদের কেয়ার একাডেমি থেকে মেয়েদেরকে ডাকা হয়েছে, জাতীয় পতাকাটা এইভাবে ধরা। শাশুমা তোমার মেয়ের প্রেমে পড়েছি, তোমার ঘরের জামাই হোক জন্য ওরা ছায়া খুশি এইভাবে গাইজ, এইভাবে জানতি যে টিকুলি পে সাইয়া জিলো ভাই জাই হে, ছায়া খুশি সব হাসতি রহে, তু হাসতি রহে, হায়া কি লালি কি সব ছায়া তো খুশি, সব ছায়া দিচ্ছি, ছায়া খুশি। হ্যাঁ, ছায়া খুশি। তার জন্য প্যাকেট আছে, হ্যাঁ, জাতীয় পতাকা যাতে মাটিতে না পড়ে। প্যাকেটে কি কি নিবে? এত সুন্দর সুন্দর মেয়ে আজকে এসছে, দেখে কেমন লাগছে ভাই? পৃথিবী যত গরম আমাকে লাগছে না, তোমাদেরকেও লাগছে। গরম লাগছে আছে তোমাদের কাউকে, কাউকে লাগছে না? না, তাহলে আমাকে একাই লাগছে। রাজ, আমি দুজনকে জিজ্ঞাসা করলাম, পৃথিবীর যত গরম আমাকে একাই লাগছে না, তাদেরকেও লাগছে, তো বলছে ওদেরকে লাগছে না, শুধু আমাকে লাগছে। এর মানেটা কি বোঝাচ্ছি? আমি কি খুব হট? নেই, তুঝ পে কোই গম কি আজ আনে নহি দূর।
একটা মেয়ে আজকে অংশগ্রহণ করেছে কিনা, স্বাধীনতা সময় যদি এতটা মেয়ে অংশগ্রহণ করতো তাহলে 190 বছর जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले बोले मसला तो ना शादी ना देते 10 বছর পেয়ে যেত 10 15 বছর বয়সে मोबाइल फोन फोन प्रचुर गरम पड़े गरम मेरा खूब भालो लगे मेरे देखे স্বাধীনতার সময় থাকতে 10 বছর আগে স্বাধীনতা পেতে আরো সত্যি খুব গরম পড়েছে। এটা দুই একটা মেয়েকে না দেখলে বুঝতে পারতাম না। তোমরা খেয়ে আসো নাকি কেউ নেই যেতেন ধূপ লাগে আবে তুমি ছাও আজকে 15 আগস্ট স্বাধীনতা দিবস আমাদের গর্বের দিন, আর সবচেয়ে বড় গর্বের দিন হলো এগুলো ভাই আমার সাবস্ক্রাইবার আমার সাথে মানে ভিডিও করতে লেগে দেখা হয়ে যাচ্ছে, কত ভালো লাগছে তোমায় বুঝতে পারছ। ঠিক আছে এখন হাই করো সবাই হাই। তো বন্ধুরা এই যে বাইরে যা গরম পড়ছে কি না, এই গরমের জন্য একটা এসির ভিতরে ঢুকে আছি ভাই, এসির বাতাস খেয়েছি মানে বাইরে রাখো এমনি ব্লগ এনজয় করো। ঠিক আছে ঐতিহাসিক পদযাত্রা এসে কেমন লাগছে? একটা এটিএম এ এসি চলছে, ঠিক আছে এসি করে ঢুকে যাবো আমি ঢুকে এলাম, তোমাকে আগে জানতে পারলে নিয়ে যেতাম। বাড়ি কোথায় তোমার? এটা ফার্স্ট টাইম না এর আগে এসি? আমার ফার্স্ট টাইম। এই যে এরা রেস্ট নিচ্ছে, তোমরা যদি নারী আন্দোলনে যোগদান করতে কিনা জীবনও নারী আন্দোলন সফল হতো না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন, তোমাদের থেকে বেশি আমরা হেঁটেছি জানো, এভাবে ক্যামেরা ধরে শুধু ধরে আছি, ক্যামেরা করছি সব করছি, অলরাউন্ডার আমরা। এবার ভালো লাগছে না? কেছে কেছে লোক রেতে আর ইয়াপ অনেক বুদ্ধি অনেক বুদ্ধি। এখন গার্লফ্রেন্ড পটানো যাবে না, গার্লফ্রেন্ড পটালে স্বাধীনতা নিজের স্বাধীনতা মেরে স্বাধীনতাটা অন্যের হাতে চলে যাবে ভাই। বাত তো সহি অন্যদিন পটাবে। ঠিক আছে আজকের দিনে নেতাজি গান্ধীজি যদি জন্ম হতো কিনা স্বাধীনতা পেত না দেশ, কারণ তারা ফেসবুক হোয়াটসঅ্যাপ চালাতে ব্যস্ত থাকতো না। ঐতিহাসিক পদযাত্রা এতক্ষণে শেষ হলো ভাই, হ্যাঁ গলা টালা পুরো বসে গেছে। এই পদযাত্রাতে তোমাদের কেমন লাগলো বা? হ্যাঁ ফার্স্ট টাইম না এর আগে এসছো? ফার্স্ট টাইম। কি অসম্যা।
স্বাধীন ভাবে কেউ তাড়াহুড়ো করবে না সবার জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছে দিল গার্ডেন গার্ডেন বহুত মজা আ রা পে স্বাধীন করা হয়ে গেল সমাজসেবী বন্ধু সবার সেবা করে বেড়াই হ্যাঁ এটা এক নম্বর সমাজসেবী বন্ধু এটা একটা আর এই তিন নম্বরটা ওটা আর একটা 15 আগস্ট সিঙ্গেল কাটিয়ে দিলাম তো বন্ধুরা আমরা কেয়ার একাডেমি থেকে বেরিয়ে চলে আসলাম হ্যাঁ সেই 800 মিটার জাতীয় পতাকা নিয়ে যে পদযাত্রা হলো বিশাল এক ঐতিহাসিক পদযাত্রা হ্যাঁ সেটা শেষ হলো সম্পূর্ণ হলো এবার আমরা বাড়ির দিকে যাব তো বাড়ি যাওয়ার আগে ধরো আমি যে এক জোড়া জুতো পরি কি না এটা আমি জন্মের পরে কিনেছিলাম আর আজকে চেঞ্জ করার সময় এসেছে আজকে চেঞ্জ করব ধরো কোটি কোটি বছর হয়ে গেল জুতোটার বয়স তো এখন চেঞ্জ করব তো জুতো কিনে বাড়ি যাবো খেলা আছে ধরো খেলতে যেতে হবে হ্যাঁ ব্লগটি আর বাড়াচ্ছি না আর আজকে ব্লগে রিয়াকশনটা একটু সাইডে রাখো তাও যতটা পেরেছি নিয়েছি ঠিক আছে আর প্রচুর গরম পড়েছে গাইজ প্রচুর গরম তো আমি কি করেছি আমি তো এটিএমে ঢুকে তাও এসিতে ছিলাম বসে ভাই এত গরম লাগছিল কি করবো আর একটু শেয়ার করে দাও হ্যাঁ একটু শেয়ার করো সাপোর্ট করো আর একটু বেশি করে তাহলে ভাইরাল হয়ে যাবে ভাই আর কিচ্ছু লাগবে না ঠিক আছে আর এই যে এখানে অনেকজনের সাথে দেখা হয়েছে ভাই অনেকজনের অনেক ভালোবাসা পেয়েছি বন্ধুদের ঠিক আছে তো তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো তো চলো বাড়ি হ্যাঁ টাটা